বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ত্রিপুরা ফায়ার সার্ভিস থেকে যখনই নতুন ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেই ভ্যাকেন্সি সংক্রান্ত অনেক ডাউট রয়েছে এপিটোর মধ্যে সেই ভ্যাকেন্সির উপর আমরা এ টু জেড আলোচনা করব যদি আপনার সেই ভ্যাকেন্সি সংক্রান্ত কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে আপনি না স্কিপ করে লাস্ট পর্যন্ত অবশ্যই ওয়াচ করবেন এপিটোর মধ্যে আমরা সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপরে আলোচনা করব যেগুলো আপনি এখন পর্যন্ত জানেন না অবশ্যই আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটা গোল্ডেন অপরচুনিটি ত্রিপুরাজ্যের মধ্যে রয়েছে যেটা ফায়ার সার্ভিস থেকে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন করার ডেটও কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং র্যালির ডেটও কিন্তু বন্ধুরা দেওয়া হয়েছে প্রতিটি বিষয় এপিটোর মধ্যে জানতে পারবেন অবশ্যই আজকে ভিডিওটিকে লাস্ট অবধি দেখবেন তবে ভিডিওর মধ্যে প্রতিটি বিষয় আলোচনা করা হয়েছে আজকের ভিডিওটি একটু লং হবে ঠিকই কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাহলে চলুন আর সময় নষ্ট না করে আমরা দেখে নিই আজকে নতুন নোটিফিকেশন একেবারে প্রথমেই আমরা দেখে নেব সেই নোটিফিকেশনটা যেটা ত্রিপুরা সরকারের অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তর থেকে ২৪ মে ২০২২ আবেদনপত্র জমা দেওয়া সংক্রান্ত এবং রেলি সংক্রান্ত বিষয়ে যে নতুন নোটিফিকেশনটা দেওয়া হয়েছে সেই নোটিফিকেশনটা দেখুন এখানে আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন সেই ডিস্ট্রিক্টের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে আমরা প্লেসগুলো নিয়ে আলোচনা করব এবং রিলেটেও কিন্তু আপনি যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশন করবেন সেই ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু কন্ডাক্ট হবে এখানে জেলাভিত্তিক যে রিলেটা হবে বা আপনি যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশন করবেন সেখানে আবেদনপত্র জমা দেওয়ার স্থান রয়েছে আমরা আলোচনা করব যেমন পশ্চিম ত্রিপুরা খোয়াই জেলা সিপাহী জেলা গোমতী জেলা দক্ষিণ ত্রিপুরা জেলা ঊনকোটি জেলা উত্তর ত্রিপুরা জেলা এবং ধলাই জেলা যারা পশ্চিম ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করবেন আপনারা ফায়ার সার্ভিস ট্রেনিং স্কুল মাতৃপল্লী বাজারঘাটে সাবমিট করবেন খোয়াই থেকে যারা অ্যাপ্লিকেশন করবে খোয়াই ফায়ার স্টেশনে সাবমিট করতে হবে সিপাহীজলা থেকে অ্যাপ্লিকেশন করলে বিশ্রামগঞ্জ ফায়ার স্টেশনে সাবমিট করতে হবে গুমতি থেকে অ্যাপ্লিকেশন করলে উদয়পুর ফায়ার স্টেশনে সাবমিট করতে হবে দক্ষিণ ত্রিপুরা থেকে বিলোনিয়া ফায়ার স্টেশনে ঊনকোটিতে কৈলাসহর ফায়ার স্টেশনে উত্তর ত্রিপুরা জেলাতে ধর্মনগর ফায়ার স্টেশনে এবং ধলা জেলা থেকে আমবাসা ফায়ার স্টেশনে আপনাকে সাবমিট করতে হবে এখন এখানে আবেদনপত্র জমা দেওয়ার যে ডেট রয়েছে ২৭ মে ২০২২ থেকে ১০ মে ২০২২ এই ডেটের মধ্যে আপনাকে সেটা সাবমিট করতে হবে এবং এখানে বন্ধুরা রেলির যে ডেট সেই ডেটটা এক্ষেত্রে তুলে ধরা হয়েছে প্রতিটি ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে রেলি ডেট দেওয়া হয়েছে আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন সেই ডিস্ট্রিক্টের রেলি ডেটটা এখানে বন্ধুরা আপনারা দেখে নেবেন এবং এখানে একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে যেটা আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে পাবেন এবং আমরা শো করব কিভাবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে তাছাড়া কিভাবে সেটা ফিল আপ করতে হবে এবং এর সঙ্গে যে সমস্ত ডকুমেন্টগুলো আপনার দিতে হবে ফটোকপি পরিচয় প্রমাণপত্র আধার কার্ড বা ভোটার আইডি কার্ড আপনার স্থায়ী বসবাস সার্টিফিকেট পিআরটিসি যেটা এবং আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণ বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে পারেন এসসি এবং এসটি সার্টিফিকেট যেটাকে আমরা কাস্ট সার্টিফিকেট বলি এবং ড্রাইভিং লাইসেন্স বা দু বছর অভিজ্ঞতা থাকলে তার সার্টিফিকেট লাগবে এবং অলরেডি জব করে থাকলে নো অবজেকশন সার্টিফিকেট এবং আপনার চার কপি কিন্তু পাসপোর্ট সাইজ ফটোকপি প্রয়োজন পড়বে তবে মনে রাখবেন আপনি এখনই সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টগুলোর ফটোকপি দেবেন সেগুলো কিন্তু রেলির সময় আপনার অরিজিনাল কিন্তু শো করতে হবে এই নোটিফিকেশনটা আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে পাবেন সেখান থেকে ডাউনলোড করে আপনারা নিজেরও রিড করতে পারেন এই নোটিফিকেশন সংক্রান্ত আপনাদের মধ্যে থেকে যে কমেন্টটি সবথেকে বেশি করা হয়েছে যে ফায়ারম্যান এবং ড্রাইভিং পোস্টের জন্য আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন পড়বে আমরা দেখে নেব এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখুন যদি আপনি জেনারেল ক্যাটাগরি থেকে অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাকে মাধ্যমিক পাস অথবা ইকুইভ্যালেন্ট কোর্স আপনার প্রয়োজন পড়বে অ্যাপ্লিকেশন করতে গেলে তবে যদি আপনি এসসি অথবা এসটি ক্যাটাগরিতে বিলং করেন তাহলে আপনি মাধ্যমিক এক্সামিনেশন বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অ্যাপেয়ার্ড হলেই আপনি এর জন্য এলিজিবল মাধ্যমিক পাস করার কিন্তু কোনো প্রয়োজন পড়বে না আশা রাখছি এই ডাউটটা ক্লিয়ার হয়েছে নেক্সট যে কমেন্টটি সবথেকে বেশি করা হয়েছে এজ লিমিট কী প্রয়োজন পড়বে ফায়ারম্যান এবং ড্রাইভিং পোস্টের জন্য দেখুন ফায়ারম্যানের জন্য ১৮ থেকে ২৭ মধ্যে হতে হবে তবে ৫ বছর ছাড় পেয়ে যাবেন
এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এবং ড্রাইভিং পোস্টের জন্য 18-40 মধ্যে হলে আপনি এর জন্য ইলিজিবল। নেক্সট যে কমেন্টটি সবথেকে বেশি করা হয়েছে, ফায়ারম্যান এবং ড্রাইভিং পোস্টের জন্য সিলেকশন ক্রাইটেরিয়া কী হয়েছে। দেখুন, সিলেকশন ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমত আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট হবে এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হবে, যেটা কোয়ালিফাইং নেচার থাকবে। যারা এই টেস্ট ক্লিয়ার করবে তাদের কিন্তু রিটার্ন এক্সামিনেশন হবে 85 মার্কসের, এবং রিটার্ন এক্সাম যারা ক্লিয়ার করবে তারা কিন্তু পার্সোনাল ইন্টারভিউ হবে 15 মার্কসের। এই তিনটি টেস্ট ক্লিয়ার করলে কিন্তু আপনি ফায়ারম্যান পোস্টটা আপনি ক্লিয়ার করতে পারবেন। এবং যদি আপনি ড্রাইভিং পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চান বা করেন, তাহলে এই তিনটি টেস্ট তো থাকবেই, সঙ্গে আপনার স্কিল টেস্ট বা ড্রাইভিং টেস্টও কিন্তু থাকবে। টোটাল 4টি টেস্ট কিন্তু ক্লিয়ার করতে হবে ড্রাইভিং পোস্টের জন্য এবং ফায়ারম্যানের জন্য টোটাল 3টি স্টেজ। নেক্সট যে কমেন্টটি সবথেকে বেশি করা হয়েছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের ক্রাইটেরিয়া। আমরা দেখে নেব কী কী ক্রাইটেরিয়া রয়েছে, তবে এক্ষেত্রে ডিজারেবল কোয়ালিফিকেশান রয়েছে, এটা আমরা ছাড়তে পারবো না। কারণ হচ্ছে বন্ধুরা, ডিজারেবল কোয়ালিফিকেশান উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের পার্সোনাল রাউন্ড ইন্টারভিউটা হবে। আমরা দেখে নেব ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কী ক্রাইটেরিয়া বন্ধুরা রয়েছে। দেখুন, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ক্রাইটেরিয়া, হাইট প্রয়োজন পড়বে 167 সেমি, যেখানে 5 সেমি কিন্তু লেক্সেশন থাকবে শুধুমাত্র এসটির জন্য। চেস্ট প্রয়োজন পড়বে 81 সেমি এবং এক্সপেনশনের পর আরও 5 সেমি ইনক্রিজ করতে হবে। আই সেট 6x6, তবে উইদাউট গ্লাসে কিন্তু প্রয়োজন পড়বে। এখন আমরা দেখে নেব ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টের ক্রাইটেরিয়া। ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টের ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমত আপনাদের 500 মিটার রান করতে হবে, সেটা 1 মিনিট 30 সেকেন্ডে, এবং 100 মিটার আপনার ফায়ারম্যান লিফট উইথ 60 কেজি ওয়েট, এখানে আপনাদের 40 সেকেন্ডে এটা ক্লিয়ার করতে হবে। হাই জাম্প থাকবে 3.5 ফিট এবং পুশ আপ কিন্তু আপনাদের 30 টাইমস কন্টেস্টলি কিন্তু দিতে হবে। এগুলো হচ্ছে বন্ধুরা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টের ক্রাইটেরিয়া। নেক্সট যে কমেন্টটি সবথেকে বেশি করা হয়েছে, রিটেন এক্সামিনেশনের সিলেবাস। আমরা দেখে নেব রিটেন এক্সামিনেশনের সিলেবাস। একুইপমেন্টের দিকে আসলে এখানে রিটেন এক্সামের সিলেবাস বন্ধুরা দেওয়া হয়েছে ফায়ারম্যান এবং ড্রাইভিং পোস্টের জন্য, যেখানে টোটাল 85 মার্কস থাকবে, 2 ঘন্টার পর ডিউরেশন আপনারা পেয়ে যাবেন, যার মধ্যে প্রথমত জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 65 মার্কসের, এবং এটা কিন্তু এমসিকিউ প্যাটার্নের হবে, যেখানে আপনাদের কিন্তু টপিক ওয়াইজ 65 মার্কসের কিন্তু কোশ্চেন হবে। আমরা আলোচনা করব সেই টপিকগুলো নিয়ে, এবং আপনাদের ইংলিশ গ্রামার এবং ভোকালারি থাকবে 15 মার্কসের এমসিকিউ প্যাটার্নের। তাছাড়া অল্টারনেটিভ ল্যাঙ্গুয়েজ হিসাবে বা অল্টারনেটিভ সাবজেক্ট হিসাবে আপনি বেঙ্গলি, ককবরক অথবা ইংলিশ সাবজেক্টও কিন্তু চুজ করতে পারেন, যেখানে 5 মার্কস কিন্তু আপনাদের থাকবে। এখন জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর যে টপিকের উপর প্রশ্নগুলো আসবে সেগুলো আমরা দেখে নেব। দেখুন, জেনারেল নলেজ এখানে 30 মার্কস থাকবে টোটাল, টপিক থাকবে ত্রিপুরা, এর উপর 10 মার্কস, ইন্ডিয়া এর উপর 7 মার্কস থাকবে, ফায়ার সেফটি এর উপর 5 মার্কস, সিম্পলি অ্যাথলেটিক এর উপর 4 মার্কস, এবং গেমস অ্যান্ড স্পোর্টসের উপর 4 মার্কস কিন্তু আপনাদের থাকবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও কিন্তু সেম টপিক রয়েছে, এবং এখানেও কিন্তু মার্কসগুলো বন্ধুরা তুলে ধরা হয়েছে, টোটাল কিন্তু 65 মার্কস থাকবে। তাছাড়া আপনাদের হবে অ্যাপটিটিউড টেস্ট, এর উপরও কিন্তু 10 মার্কস আপনাদের রাখা হয়েছে। তারপরের যে কমেন্টটি সবথেকে বেশি করা হয়েছে, টোটাল ভ্যাকেন্সি। দেখুন, টোটাল ভ্যাকেন্সি যদি আমরা দেখি তাহলে আমরা একেবারে উপরের দিকে চলে যাব নোটিফিকেশানের। একেবারে উপরের দিকে আসলে এখানে আমরা ভ্যাকেন্সি দেখতে পাব, এবং ভ্যাকেন্সির মধ্যে বন্ধুরা যদি আমরা ফায়ারম্যানের জন্য দেখি তাহলে 1362টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে ফায়ারম্যান পোস্টের জন্য, এবং ড্রাইভিং পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে 248টি ভ্যাকেন্সি টোটাল। তারপরের যে কমেন্টটি সবথেকে বেশি করা হয়েছে, ইন্টারভিউর সিলেবাস। দেখুন, পার্সোনাল রাউন্ড ইন্টারভিউটা কিন্তু হবে, আমি প্রথমে বলেছি ডিজারেবল কোয়ালিফিকেশানের উপর, এবং ডিজারেবল কোয়ালিফিকেশান আমরা ছাড়তে পারবো না, এবং এখানে আমরা নিচে চলে আসব। নিচে চলে আসলে আমরা দেখতে পাবো ইন্টারভিউর সিলেবাস। দেখুন, টোটাল 15 মার্কসের ইন্টারভিউ হবে, আমি প্রথমে বলেছিলাম, এবং এর মধ্যে আপনাদের 10 মার্কস থাকবে আউট অফ 15 আপনাদের ডিজারেবল কোয়ালিফিকেশানের উপর, এবং এখানে বন্ধুরা ডিজারেবল কোয়ালিফিকেশান বিষয়ে তুলে ধরা হয়েছে, এবং কত মার্কস রিজার্ভ রয়েছে সেটা কিন্তু বন্ধুরা এখানে দেওয়া হয়েছে, আপনারা এগুলো চেক করতে পারেন। তারপরের যে কমেন্টটি সবথেকে বেশি করা হয়েছে, স্যালারি কী থাকবে। দেখুন, ফায়ারম্যান পোস্টের জন্য যে স্যালারি থাকবে সেটা 20,000-এর উপর, 20,000-এর উপর কিন্তু ফায়ারম্যান পোস্টের জন্য আপনাদের বেসিক পে থাকবে। তবে
ড্রাইভার পোস্টের জন্য কোনো অ্যাকুরেট স্যালারি মেনশন করা হয়নি, তবে লেভেল 2 এর কিন্তু পে স্কেল থাকবে যারা ড্রাইভার পোস্টের জন্য সিলেকশন পাবে। তারপরের যে কমেন্টটি সবথেকে বেশি করা হয়েছে, কোন ল্যাঙ্গুয়েজে রিটেন এক্সামিনেশনটা হবে, এটাও খুব ইম্পর্টেন্ট একটি কমেন্ট, আমরা এটারও আনসার করার এই ভিডিওর মধ্যে চেষ্টা করব। একই নিচের দিকে আসলে আমরা এখানে দেখতে পাবো, দেখুন বন্ধুরা এখানে রিটেন এক্সামিনেশনটা আপনারা চাইলে বেঙ্গলি অথবা ইংলিশ যে কোনো কিন্তু ল্যাঙ্গুয়েজে আপনারা দিতে পারেন। তারপরের যে কমেন্টটি সবথেকে বেশি করা হয়েছে, এখানে প্রোবেশন পিরিয়ড থাকবে কি না, যদি এর আনসারে আমি বলি তাহলে ইয়েস বন্ধুরা এখানে আপনাদের প্রোবেশন পিরিয়ড থাকবে, আমরা আপনাদের শো করছি। বন্ধুরা নোটিফিকেশনের মধ্যে ক্লিয়ারলি কিন্তু মেনশন করা হয়েছে যে এখানে 2 ইয়ার্সের কিন্তু প্রোবেশন পিরিয়ড থাকবে সিলেকশন পাওয়ার পর। তারপরের যে কমেন্টটি সবথেকে বেশি করা হয়েছে যে কিভাবে আমরা সেই অ্যাপ্লিকেশন ফর্মেটটাকে ফিল আপ করবো, তাহলে চলুন বন্ধুরা কিভাবে ফিল আপ করতে হবে সেই অ্যাপ্লিকেশন ফর্মেটটাকে আমরা দেখে নিই। প্রথমত অ্যাপ্লিকেশনের এখানে আপনার একটি ফটো আপনাকে পেস্ট করতে হবে, এটা আপনি ছেড়ে দেবেন, এটা অফিস ইউজ অনলি রয়েছে, এটা আপনার করার কিছু নেই এখানে। প্রথমত এখানে সিলেম্বার 1-এ পোস্ট অ্যাপ্লাইড ফর, আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছেন, ড্রাইভার নাকি ফায়ারম্যান পোস্টের জন্য, সেটা এখানে মেনশন করবেন। তারপর নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার, ক্যাপিটাল লেটারে আপনার নামটাকে আপনি এখানে লিখবেন এবং ফাদার্স নেম আপনাকে এখানে লিখতে হবে। আপনার ডেট অফ বার্থ এখানে মেনশন করবেন এবং ডেট অফ বার্থ হিসাবে 24/5/2022 থেকে ক্যালকুলেট করে আপনার এজটা কত সেটা এখানে বন্ধুরা মেনশন করবেন। আপনার পারমানেন্ট অ্যাড্রেস এখানে মেনশন করতে হবে, কী কী মেনশন করতে হবে সেটা এখানে তুলে ধরা হয়েছে, শুধুমাত্র এগুলি মেনশন করলে হবে, তবে পিনকোড এবং মোবাইল নাম্বার আপনারা অবশ্যই অ্যাড্রেসের মধ্যে মেনশন করবেন। যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে ডো লিখবেন, আর কিছু লেখার প্রয়োজন পড়বে না। ক্যাটাগরি আপনি এসসি এসটি নাকি ইউআর নাকি এক্স সার্ভিসম্যান সেটা এখানে মেনশন করবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে এখানে মেনশন করবেন মাধ্যমিক পাস। তাছাড়া টেকনিক্যাল কোয়ালিফিকেশান যদি আপনার থাকে তাহলে মেনশন করবেন, আদারওয়াইজ এটা প্রয়োজন কিন্তু আপনার পড়বে না। এবং যদি আপনি ড্রাইভিং পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং এখানে ইয়েস অবশ্যই প্রয়োজন। তাছাড়া এখানে ড্রাইভিং লাইসেন্স নাম্বারগুলো আপনার মেনশন করতে হবে। তাছাড়া বলা হয়েছে হোয়েদার পাসড ইন সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার, যদি আপনার কম্পিউটার কোর্স করা থাকে তাহলে ইনস্টিটিউশনের নেম এবং কোর্সের ডিউরেশনটা আপনাকে এখানে মেনশন করতে হবে, যদি না থাকে তাহলে এটাও কিন্তু বন্ধুরা আপনার প্রয়োজন পড়বে না। তাছাড়া যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো এক্ষেত্রে আপনার ফিল আপ করতে হবে, যেমন এক্ষেত্রে আপনি এটা নো করবেন। তার পরবর্তী বিষয় যেটা বলা হয়েছে বেঙ্গলি অথবা ককবরকের নলেজ রয়েছে কি না, থাকলে ইয়েস করবেন না থাকলে নো করবেন। তাছাড়া ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কিছু ক্রাইটেরিয়া যেগুলো আপনাকে এখানে মেনশন করতে হবে, যেমন আপনার হাইট সেন্টিমিটারে, তাছাড়া চেস্ট নর্মালি এবং এক্সপেন্ডের পর কী রয়েছে সেটা আপনি মেনশন করবেন, এবং আইসাইট যেটা বন্ধুরা অপশনাল রয়েছে আপনি করলেও পারেন না করলেও সেটা কিন্তু হয়ে যাবে। এতটা ফিল আপ করার পর আপনি এখানে একটা সিগনেচার করবেন এবং যে ডেটে আপনি সাবমিট করবেন সেই ডেটটা এবং প্লেসটা আপনি অবশ্যই এখানে মেনশন করবেন। এবং কী কী ডকুমেন্ট এর সঙ্গে দিতে হবে আমরা আলোচনা করেছি, তো আশা রাখছি প্রতিটা বিষয় আপনারা এই ভিডিওর মধ্যে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এটি ছিল আমাদের আজকের ভিডিও, যেটা ত্রিপুরা অগ্নি নির্বাপক এবং জরুরি পরিষেবা দপ্তর থেকে নতুন ভ্যাকেন্সিটা বেরোয়ার পর আপনাদের যে সমস্ত ডাউটগুলো ছিল সেই ডাউটগুলো আমরা এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করার চেষ্টা করেছি। তারপরেও যদি এই নোটিফিকেশন সংক্রান্ত বা এই ভ্যাকেন্সি সংক্রান্ত আপনাদের আরও কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন, আমরা কমেন্টের থ্রুতে আপনাদের সেই ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। দ্যাটস ইট, ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল মেক শিওর লিভ এ কমেন্ট অ্যাড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সি ইউ গাইজ।